আমরা প্রশাসনের লোক হয়ে কেন অবস্থা আমি হত্যা করলো? আমি আর বিচার চাই, আমি আর বিচার চাই। আর প্রশাসনে যদি অবশ্যই আমি কোনো অপরাধ করে থাকি, আইনের ব্যবস্থা কেন নিল না? ওনারা কুপিয়ে হত্যা করলো কেন? আল্লাহ তোমরা অবশ্যই আমি বিচার দাও। নিহত মারা গেছে, এই মাত্র মারা গেল। আমি তো এখন বর্তমানে হেমন্দা সদর হাসপাতালে, আমাকেও মারপিট অনেক করছে। দুজন মারা গেছে, একজন বগুড়া মেডিকেলে, একজন গাইবান্ধা মেডিকেলে। আমার মারা গেল হনুমান রাত 12টার দিকে। আমি প্রায় খাওয়াতে এবারে শুভ এর মধ্যে কাজের ছেলেটা বলতেছে আর্মি আসছে, দরজা থাকতেছে, দরজা খুলে দাও। তো দরজা দরজা খুলে দেওয়ার সঙ্গেই বলছে হ্যান্ড চাপ, তাহা তার এই বাড়িঘর দেশ। আমার বউ বাচ্চা গেলে এক রুমন নিয়ে গেল, ছোট মেয়ের বউ, আমার মিসেস, আমার ছেলের বউ, এক রুমন নিয়ে যা সব বাসায় তল্লাশি শুরু করে দিচ্ছে, বলতেছে আপনার কাছে অস্ত্র আছে। আমি আর মিথ্যে ইনফরমেশন দিচ্ছি, আমি তিনবারের চেয়ারম্যান টানা, তিনবার থেকে আমি চেয়ারম্যান নির্বাচিত, 11 সাল থেকে টানা আমি চেয়ারম্যান আছি। আমি অত খারাপ লোক না, আপনার থেকে মিথ্যা তথ্য দিচ্ছে। আপনার ভালো করে আমার বাড়িটা চেক করেন, তারা চেক টেক করলো কিছুই পারল না। সে তারপরে থেকে রাত 1টার থেকে যে মার শুরু করছে, সে ভোর 6টা পর্যন্ত আমাকে মারলো। আমার ভাই একটা প্রাইমারি চাকরি করে রাইট কেটে, ও মারলো। আমার কাজের ছেলে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, আমার ভাই বিজনেস থেকে তুলে নিয়ে এসছে। তারপরে বাজারের মধ্যে এক ছেলে পলাশটা অকটা এনে এসছে, আমার গাড়ি চালালে লোক যাবে ওই বাড়িতে, ওই ভিড় অকটা এনে এসছে, অমানবিক বাড়ি ছবিগুলো। তো তারপরে আমরা তো সকালবেলা তো অনেক মার দেয়, তারপর রাত 4টার সময় প্রায় আমাকে পুলিশ এবং আর্মি যা বললো যে এখনো তো কিছুই পাইলাম না, এখন আপনার জিম্মায় দেবো এই 4 জনকে, এই কথা বলে আমার কাছ থেকে সই নিল, সই নিল পুলিশ এবং আর্মি মিলে। সই নেওয়ার পরিপ্রেক্ষিতে না আর ছাড়ে না, পরেক্ষণে আর্মি বলতেছে না ছাড়া হবে না, তার কাছে অস্ত্র আছে। কই থেকে কি দাম দাও গরু জব করে গিয়া কই থেকে যেন নিয়ে এলো কয়েকটা 4-5টা, আমি তো কিছুই জানি না। আমার কাছে সই নিল আমাকে আমার জিম্মায় দেওয়ার জন্য, তারপরে রামদাও কীভাবে এলো মিথ্যে তত্ত্ব, এটা একটা মিথ্যা বানানো। সারা রাত আর্মি এভাবে মারবে, মানে আমার যদি ত্রুটি থাকে তাহলে আবার আইন আওতায় নেবে। ওই জন্য আমরা দরজা খুলছি, দরজা খোলার পরে দেখি প্রশাসনের লোক কয় যে আপনারা গেট খোলেন, আপনাদের কিচ্ছু করবো না। তা আমরা বলতেছি ভাই আমরা সম্মানের সহিত দরজা খুলে দিচ্ছি, আপনারা দেখেন ভাই আপনাদের ঘর সাজ করবো। তো আমি বললাম যে ভাই আপনারা যেহেতু ঘর সাজ করবেন তো করেন, আমরা চাবি দেই, আপনারা সব কিছু দেখেন ভাই আপনাদের ঘরে অস্ত্র আছে। তা আমি বললাম যে ভাই কোনো অস্ত্র নাই ভাই, কয় যে আপনার স্বামী কোথায় অস্ত্র দিতে আপনি বলেন, নাহলে আপনার স্বামীর কিন্তু খবর আছে। আমরা প্রশাসনের লোক হয়ে কেন অবশ্যই আমি হত্যা করলো? আমি আর বিচার চাই, আমি আর বিচার চাই। আর প্রশাসনে যদি অবশ্যই আমি কোনো অপরাধ করে থাকি, আইনের ব্যবস্থা কেন নিল না? ওনারা কুপিয়ে হত্যা করলো কেন? আল্লাহ তোমরা অবশ্যই আমি বিচার দাও। বাজারের ভিতরে কয়েল নেওয়ার জন্য ঢুকছি রাত 12:12, কয়েল নিছি নিয়ে এমন সিকিউরিটির কাছে, এর মধ্যে দেখি ভয় আল্লাহ শোনা যাচ্ছে। কয়েলের প্যাকেটটা আমি সিকিউরিটি আছে না, মানে বাজারের যে সিকিউরিটি নাইট গার্ড ওরকার, ওখানে কয়েলটা দিয়া নাম রমজান আলী ওই ছেলেটার নাম, ওকে বললাম কয়েলটা রাখে, আমি একটু দেখি ওই আল্লাহটা কি কিসের হতেছে আর শুনে আসি। ওখানে গিয়েছি মানে যাতে ধরছি আর কি, আমার গাড়িটা ঘুরেছি, গাড়িটা ঘুরে নিয়ে যাই, আমি তো জানি না যে ওখানে কি হচ্ছে এটা জানি না। এই গাড়িটা কেবল মনে করেন গাড়ির উপরে উঠছে, এর মধ্যে পিছন ভাগে আসে আমার কোপ শুরু করছে। আমি দাম করে দেখি যে সেনাবাহিনীর লোকজন ওরা মারতে মারতে তারপরে চেয়ে বাড়ি ওখানে নিয়ে গেল। আমি বলছি স্যার আমার দোষটা কোথায়? আমি কয়েল কিনছি, আপনারা দেখেন না যে সিকিউরিটি নাইট গার্ড এর কাছে কয়েল আমি দিয়ে আপনার ঘরে ওখানে যাচ্ছিলাম, আপনার কী হয়েছে চিলেচিলি করে আমার অপরাধটা দেখেন। ওনাকে অপরাধটা ওর পরের কথা, এই যে 5 মিনিট ড্রেস দেয়, 5 মিনিট কুবা পানি খেতে চাই ভাই, পানিও দিচ্ছে না।